নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, দেখতেই পাচ্ছ আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলতে পারো এই বইটাকে। দেখো, এই বইটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এই বইটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রচুর তথ্য রয়েছে জেলাভিত্তিক, এবং এই বইটার মধ্যে আরও একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে ইন্টারভিউ স্ট্র্যাটেজি রয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু যে কোনো পরীক্ষা, সেক্ষেত্রে যখন আমরা কোয়ালিফাই করি ফাইনাল এক্সাম দেওয়ার পরে, যখন আমাদের ইন্টারভিউর বা পার্সোনালিটি টেস্টের সময় আসে, তখন কিন্তু আমাদের নিজের জেলা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে হয় বা নিজের রাজ্য সম্পর্কে কিন্তু অনেক তথ্য জানতে হয়। এবং ইন্টারভিউতে আমরা কীভাবে পারফর্ম করব, আমাদের কী করা উচিত বা কী না করা উচিত, কোন জিনিসগুলো মেনটেন করা উচিত, সেগুলো কিন্তু আমাদের জানাটা বিশেষভাবে প্রয়োজন। তো আমরা যারা সেলফ প্রিপারেশন নিচ্ছি বা তোমরা যারা সেলফ প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে কিন্তু কোনো কোচিং সেন্টার যেহেতু তোমাদের কাছে থাকছে না, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন তোমরা নিজেরাই নিতে পারবে। তো সেক্ষেত্রে এই বইটা তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়াও এই বইটার মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোল বা পশ্চিমবঙ্গ সম্পর্কিত এমন কিছু তথ্য রয়েছে যেগুলো কিন্তু আর অন্য বইতে খুব একটা দেখা যায় না। পশ্চিমবঙ্গের উপরে কিন্তু অনেক বই রয়েছে, রাজীব শ্রাবণ স্যারের লেখা একটা বই রয়েছে প্রসঙ্গ পশ্চিমবঙ্গ বলে, সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি করব। এছাড়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমরা বিভিন্ন ভূগোল বইতে পাবে, ছায়া প্রকাশনীর যে জিওগ্রাফি বইটা আমি ভিডিও করেছিলাম দুদিন আগে সেটা তো তোমরা দেখতে পাবে, সেখানে ছিল। কিন্তু এই বইটার মধ্যে যে ধরনের তথ্য রয়েছে সেগুলো কিন্তু একটুখানি অন্যরকম। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখো, তাহলে তোমরা বইটা সম্পর্কে সুবিস্তৃতভাবে কিন্তু জানতে পারবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে পুরো একটা ধারণা তৈরি করে দেওয়ার। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো, তারা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখো, এবার আমি বইটার যদি মানে বইটার প্রসঙ্গে যদি আমি চলে আসি, তো তোমরা দেখতে পাবে বইটা কিন্তু পূজা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং 2024-এর এটা কিন্তু একদম লেটেস্ট এডিশন। অর্থাৎ এর মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম আপডেটেড 2024 অনুযায়ী, ঠিক আছে? অর্থাৎ মানে 2024 বলতে 2023 অনুযায়ী 2024 লেখা হয়, একটা বছর বাড়িয়ে লেখা হয়। আচ্ছা, দেখো, এটা বলা হচ্ছে জেলা এবং রাজ্য স্তরের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদের কাজে লাগবে। বইটার এডিটেড বাই গুপ্তা চৌধুরী অ্যান্ড খান, এবং বইটার মধ্যে দেখতেই পাবে প্রথমে কিন্তু প্রতিটা জেলার নাম লেখা রয়েছে, ঠিক আছে? এবার বইটার যদি আমি একটু দামের প্রসঙ্গে আসি, বইটার দাম কিন্তু এখানে লেখা আছে 280 টাকা। তোমরা এই বইটার উপরে 35-40% ডিসকাউন্ট বিনাপানি পুস্তকালয়ে পেয়ে যাবে, অনলাইনের পারচেস লিঙ্ক যেটা থাকবে অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া তোমরা চাইলে কিন্তু কলেজ স্ট্রিট থেকেও এই বইটাকে পারচেস করতে পারবে, সেখানে অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এবার দেখো বইটার ভেতরে এখানে কিন্তু দাম সেই অর্থে লেখা নেই, আমি দামটা তোমাদের লাস্টে বলে দিলাম। একদম প্রথমে দেখতে পাবে যে এখানে একটা মানে আমাদের ইন্ডিয়ার যে ম্যাপ সেটাকে দেওয়া রয়েছে। তো এটাকে পলিটিক্যাল ম্যাপ ঠিক বলা যায় না, বলতে পারো যে বিভিন্ন বাউন্ডারি এরিয়াগুলো সেগুলোকে দেওয়া রয়েছে। এবং তারপরে যদি দেখাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমরা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, এবং এখানে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের পুরো একটা যে ম্যাপ সেটা কিন্তু রয়েছে, এবং এখানে প্রতিটা আর কি জেলাকে ভাগ করে দেওয়া আছে, নামগুলো দেখতে পাবে লেখা আছে। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি সূচিপত্র শুরু হচ্ছে, সেটা যদি একবার তোমাদেরকে আমি দেখাই, দেখতে পাবে যে প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গ দিয়েই শুরু হবে পুরো ব্যাপারটা, যেহেতু পশ্চিমবঙ্গের বই। সেখানে বাংলার বারো ভূঁইয়া, অর্থাৎ আমরা তোমরা দেখতে পাবে যে মানে অনেকে হয়তো জানো ব্যাপারটা যে বারো ভূঁইয়া বলে কিন্তু মানে একটা ব্যাপার ছিল, বিভিন্ন জমিদাররা ছিল, সেই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে, এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। বাংলার গভর্নরগড় রয়েছে, বাংলার গভর্নর জেনারেলগণের নামগুলো রয়েছে, মানে তাদের সম্পর্কিত তথ্য রয়েছে। এক নজরে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়, পশ্চিমবঙ্গের নদ নদী, নদী তীরবর্তী শহর, বন্যপ্রাণী এবং সংরক্ষিত অঞ্চলসমূহ, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জনগোষ্ঠী বা তপশিলী উপজাতি, পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, বহুমুখী নদী পরিকল্পনা, এছাড়া জলাধার বা বাঁধগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের যে বিভাগসমূহ সেগুলো কিন্তু প্রতিটা দেওয়া আছে। এরপরে এক নজরে পশ্চিমবঙ্গের জেলাসমূহ, এর মধ্যে প্রতিটা জেলা সম্পর্কে কিন্তু এই বইটাতে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে। তোমরা বলতে পারো যে যতটা তথ্য রয়েছে কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের বইতে কিন্তু এতটা তথ্য হয়তো নেই, মানে এখানে প্রতিটা জেলাভিত্তিক কিন্তু দেওয়া আছে। মানে মূল বইটাতে এই যে বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্যতেই কিন্তু বলতে পারো মোটামুটি 70% কভার করেছে। দেখো, এখানে কোচবিহার থেকে শুরু করেছে একদম আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মানে উত্তরবঙ্গের যে জেলাগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছ, মালদহ, মুর্শিদাবাদ, এরপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি থেকে শুরু করে একদম আপ টু আমার জেলা নদিয়া পর্যন্ত কিন্তু রয়েছে, ঠিক আছে? এরপরে দেখতে পাবে যে বাংলা সাহিত্যের প্রথম বলে, মানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এইগুলো তথ্যগুলো রয়েছে, বাংলা সাহিত্যের প্রথম বিখ্যাত বাঙালি কবি সাহিত্যিকদের অমরকীর্তি, বিখ্যাত বাঙালি কবিদের অমরকীর্তি, বাংলা শিশু সাহিত্য এবং সাহিত্যিক, এছাড়া দেখতে পাবে যে কিছু সাহিত্যিক চরিত্রগুলো, সাহিত্যের যে চরিত্র তাদের স্রষ্টা, অবশ্যই সেগুলো তারা পশ্চিমবঙ্গের এবং তারা বাঙালি, এবং বিখ্যাত বাঙালিদের আত্মজীবনী, পত্রপত্রিকা প্রথম সম্পাদক, বাঙালি কবি সাহিত্য
সাহিত্যিকদের ছদ্ম নাম, এরপরে বিখ্যাত বাঙালির উপনাম বা আসল নাম, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, অর্থাৎ এখানে কিন্তু স্ট্র্যাটেজিকের অনেকটা পোর্শন কভার করে যায়। অর্থাৎ এই বইটা থেকে তোমরা যদি এই পোর্শনগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে স্ট্র্যাটেজিকগুলো পরীক্ষাতে আসে, WBPSC-র পরীক্ষা বা WBP-র পরীক্ষার কথা যদি আমি বলি, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কভার করে ফেলতে পারবে। এরপরে দেখতে পাবে প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ বলে একটা অংশ রয়েছে, এটা কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু ওই মানে কোশ্চেন আনসার করে দেওয়া রয়েছে, এই জিনিসটা খুব ভালো এবং সেটা অনেকটা পরিমাণে রয়েছে। তারপরে দেখবে প্রসঙ্গ ইন্টারভিউ, এটা বলতে পারো এই বইয়ের একটা বোনাস অংশ, অর্থাৎ সেটা কিন্তু মানে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু খুব একটা পাওয়া যায় না, মানে ইন্টারভিউর উপর আলাদা বই হয় সেরকম কিছু পাওয়া যায়, একটা দুটো আমি দেখেছি আর কি বেঙ্গলি ভার্সনে, তবে এখানে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে, বিভিন্ন সম্পর্কিত তথ্য দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো সেটা। দেখো এখান থেকে পশ্চিমবঙ্গ সম্পর্কিত তথ্য শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গের নামকরণ কীভাবে হলো বা বাংলার বারো ভূঁইয়া তাদের যে নামগুলো, যে কন্দর্প নারায়ণ, লক্ষ্মণমাণিক্য, চাঁদ রায়, কেদার রায়, ভজেল গাজী, প্রতাপাদিত্য, মুকুন্দরাম, এই নামগুলো সম্পর্কে আমি শুনেছি, আমার এক বন্ধুর কাছে আমি এগুলো সম্পর্কে গল্প শুনেছি। দেখো এই যে কংস নারায়ণ, তাহেরপুর পশ্চিমবঙ্গ লেখা, এটা ইনি কিন্তু আমার বাড়ির পাশে ছিলেন একদম, ঠিক আছে, কংস নারায়ণ, তো এনার নামও আমি শুনেছি। দেখো এখানে বাংলার গভর্নরগণ যারা যারা ছিলেন একদম রবার্ট ক্লাইভ থেকে একদম সে পুরোটা কিন্তু দেওয়া আছে, মানে ওয়ারেন হেস্টিংস পর্যন্ত 1774 অবধি দেওয়া। এরপরে দেখতে পাবে বাংলার গভর্নর জেনারেলগণ সম্বন্ধে রয়েছে, ওয়ারেন হেস্টিংস থেকে লর্ড উইলিয়াম বেন্টিং রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থান, আয়তন, সীমানা, রাজধানী, ভূপ্রকৃতি, সেগুলো কিন্তু সংক্ষেপে দেওয়া। তারপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে উল্লেখযোগ্য শৃঙ্গগুলো, সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, ঋষিলা, টংলু, সেগুলো সব দেওয়া, উচ্চতা দেওয়া আছে, কোন পর্বতশৃঙ্গের মধ্যে অবস্থান করছে সেগুলো সব দেওয়া। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য যে পাহাড়গুলো আমাদের সেটা কিন্তু জেলাভিত্তিক ভাগ করা, অযোধ্যা, বাগমুন্ডি, পাঞ্চেত, ভাণ্ডারী, জয়চণ্ডী, মহাভাগ্নে, বিহারীনাথ বা ঠাকুরান, সব প্রত্যেকটা কিন্তু দেওয়া, ঠিক আছে। এরপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদ নদী যেগুলো, সেগুলো সম্পর্কিত অল্প অল্প করে তথ্য দেওয়া, যেটুকু আমাদের আর কি মোটামুটি প্রয়োজন সেরকমভাবে দেওয়া আছে। আচ্ছা গঙ্গা, গঙ্গার উৎস, উপনদী, শাখা নদীগুলো দেওয়া। এরপরে দেখতে পাবে অন্যান্য যে নদীগুলো, তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্ষা, রায়ডাক, মেচি, সংকোষ নদীর কথা যদি বলি, কংসাবতী দেখতে পাচ্ছ, রূপনারায়ণ, শিলাবতী, ব্রাহ্মণী বা কালিন্দী, দ্বারকা, এই প্রত্যেকটা নদী সম্পর্কিত কিন্তু তথ্য রয়েছে। এরপরে নদীর তীরবর্তী যে শহরগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে, মানে কোচবিহার শহর তার জেলা কী এবং কোন নদীর পাড়ে অবস্থিত। দেখো এই জলপাইগুড়ি যে তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত, এই কোশ্চেনটা কিন্তু WBCS একবার এসেছিল 2017 বা 2018 সালে, এই কোশ্চেনটা বা 2016 হবে খুব সম্ভবত, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, না 2018 এসেছিল। আচ্ছা এরপর দেখতে পাবে যে বাকি যে যতগুলো শহর রয়েছে প্রত্যেকটার কিন্তু নদী তীরবর্তী, মানে কোন নদী তীরে অবস্থিত সেগুলো দেওয়া আছে। পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী এবং সংরক্ষিত অঞ্চলসমূহ, এখানে জলদাপাড়া, গরুমারা, মানে যেগুলো আমাদের এখানে ফেমাস আর কি, সিঙ্গালীলা, সুন্দরবন, চাপড়ামারি, মহানন্দা, পাখিবিতান বা যেটা এখানে জোরপোখরি, সবটাই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে, বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আচ্ছা রায়গঞ্জ যেটা কুলিক পাখিরালয় সেটা, নরেন্দ্রপুর চিন্তামণিকর অভয়ারণ্য, সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হলিডে আইসল্যান্ড, এটা নতুন একদম, আচ্ছা তার নতুন ঠিক নয়, 1976 সালে, তবে তুলনামূলক নতুন। পশ্চিমবঙ্গের সুন্দরবন যেটা, আচ্ছা রামনা, এটা হচ্ছে রামনাবাগান, বল্লভপুর, বেথোয়াডাহরি, এটা আমাদের নদীয়ার মধ্যে পড়ছে, তো এগুলো কিন্তু সব দেওয়া আছে তথ্য। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য জনগোষ্ঠী সম্পর্কিত তথ্য রয়েছে। এরপর যদি পশ্চিমবঙ্গের বাঁধ এবং জলাধার, বহুমুখী নদী পরিকল্পনা, খনিজ দ্রব্য সম্পর্কিত তথ্য, এভাবে কিন্তু বক্স করে করে দেওয়া আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে বিভাগগুলো আমাদের টোটাল যে কটা ভাগ রয়েছে, জলপাইগুড়ি, মালদহ, বর্ধমান, প্রেসিডেন্সি, মেদিনীপুর, এই যে টোটাল ডিভিশনগুলো সেগুলোকে কিন্তু করা রয়েছে, ঠিক আছে। এরপরও দেখতে পাবে যে বিভিন্ন জেলা, সেই জেলাগুলোর সদর দপ্তর কত সালে প্রতিষ্ঠা হয়েছে, আয়তন এবং মোট যে জনসংখ্যা সেগুলো কিন্তু দেওয়া, ঠিক আছে। এরপর দেখো যে প্রস্তাবিত আমাদের যে জেলাগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, সেটা আমি দেখলাম যে মন্ডল প্রকাশনীর যে জিকে বইটা সেখানেও কিন্তু রয়েছে, তো এখানেও দেখলাম রয়েছে এই জিনিসটা। দেখো এখান থেকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে সংক্ষিপ্ত পরিচয়, সংক্ষিপ্ত বলা হয়েছে কিন্তু প্রচুর তথ্য আছে সেগুলো দেওয়া। দেখো এখানে প্রথমে কোচবিহার দিয়ে শুরু করা হয়েছে, কোচবিহার জেলার আমি যদি একটা জেলা দিয়ে তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কোচবিহার জেলার যে ম্যাপটা সেটাকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আচ্ছা তারপরে কোচবিহার সম্পর্কে যে তথ্য শুরু হচ্ছে, এখানে কোচবিহার মানে কত সালে সেটা মানে হচ্ছে বা আগে কীরকম ছিল, বর্তমানে কী পজিশনে রয়েছে সেগুলো, তারপরে এখান থেকে কিন্তু ইতিহাস বলে শুরু হচ্ছে, অর্থাৎ কোচবিহার রাজ্য সৃষ্টির যে ইতিহাস সেগুলো। তারপরে তোমরা এখানে দেখতে পাবে যে স্থাপনকাল, ভৌগোলিক অবস্থান কী রয়েছে, মানে অক্ষাংশগত বা দ্রাঘিমাংশগত অবস্থান, সীমানা, এখানকার জিওগ্রাফিটা কীরকম, আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি, নদ নদী, কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, শিল্প। আচ্ছা এরপরে দেখতে পাবে যোগাযোগ ব্যবস্থা, রেল, তার মধ্যে সড়কপথ, রেলপথ, জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক বিভাগ যেগুলো রয়েছে কোচবিহারের, যেমন মেখলিগঞ্জ, মাথাভাঙা, তুফানগঞ্জ, দিনহাটা, এগুলোর নাম তোমরা জানো সেগুলো রয়েছে, এবং মহকুমা সম্পর্কে সংক্ষিপ্ত যে পরিচিতি সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, তো প্রচুর তথ্য বুঝতেই পারছো। এরপর দেখতে পাবে বিভিন্ন ব্লকগুলো আলোচনা করা রয়েছে, এখানকার যে প্রধান মেলা বা দর্শনীয় স্থান কী কী রয়েছে আমাদের কোচবিহারে সেগুলো দেওয়া, জেলার বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য রয়েছে। এরপর দেখতে পাবে
আচ্ছা, মোটামুটি এইরকমভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে, অর্থাৎ একদম আমাদের যতটা একটা জেলা সম্পর্কে তথ্য হয় সবটা কিন্তু দেওয়া। এভাবে দেখো পরবর্তীকালে আলিপুরদুয়ার জেলা রয়েছে, জলপাইগুড়ি জেলা তোমরা দেখতে পাবে, এবং সেখানকার কিছু বিখ্যাত দেখো এই যে আলিপুরদুয়ারের মধ্যে চিলাপাতা বনাঞ্চল, জলদাপাড়া অভয়ারণ্য বা কুমার সরি বক্সা জাতীয় উদ্যান, এই যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বেশ ভালো ডিটেলসে তোমরা তথ্য পেয়ে যাবে। জলপাইগুড়ি জেলা সম্পর্কে দেখতে পাচ্ছ প্রচুর তথ্য কিন্তু রয়েছে, এভাবে প্রতিটা জেলা সম্পর্কে কিন্তু ভালো তথ্য রয়েছে এবং বেশ কিছু ছবি দেওয়া হয়েছে, এটা খুব ভালো লাগলো আমার। মুর্শিদাবাদ জেলা সম্পর্কে তোমরা অনেক তথ্য পাবে, কারণ একটা ঐতিহাসিক আর কি শহর বলতে পারো, তো সেখানকার তথ্য কিন্তু অনেক বেশি। আচ্ছা, এবার আমি যদি অন্য একটা জেলা তোমাদের দেখাই, দেখো পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান সম্পর্কে প্রথমে মানে এখানকার বিখ্যাত ব্যক্তিত্ব কারা ছিলেন সেগুলো তোমরা পাবে, ইতিহাস রয়েছে, এরপর ভৌগোলিক অবস্থান, মানে যেভাবে আর কি প্রেজেন্টেশন আগের মানে জেলাগুলোতে দেখলে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এভাবে প্রেজেন্টেশন রয়েছে। তো জেলা ভিত্তিক যে আর কি তথ্যগুলো দেওয়া, দেখতে পাচ্ছ যে এটা ছবি রয়েছে, এটা অবশ্যই মনে হচ্ছে এটা বীরভূম, যেহেতু এটা তারাপীঠের ছবি দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু প্রতিটা জেলার সম্পর্কে একদম বিস্তারিত তথ্য রয়েছে এবং ভালো লাগে, এরকমভাবে তথ্য থাকলে সেটা পড়তেও ভালো লাগে। তো আমি একটু অন্য একটা দুটো জেলা যদি তোমাদের দেখাই, মানে প্রতিটা জেলা দেখানো খুব একটা দরকার নেই, কারণ সেটা একই রকম লাগবে। আচ্ছা, আমি যদি একটু নদিয়া জেলাটা তোমাদের দেখাই, তো দেখতে পাবে যে যেহেতু আমার জেলা আমি অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব। দেখো নদিয়া জেলা সম্পর্কে যে পূর্বে কী নাম ছিল এবং এটা প্রেসিডেন্সি বিভাগের একটি জেলা এবং কত সালে এটা ইংরেজদের থেকে মানে 1987 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে জেলা হিসেবে নদিয়ার আত্মপ্রকাশ হয়, এরপরে নদিয়ার যে নামকরণটা কীভাবে এলো, অর্থাৎ এখানে কিন্তু নদিয়া এবং নবদ্বীপ মানে এই দুটি নামই জনপদে প্রচলিত রয়েছে এবং শ্রী চৈতন্যদেব এখানে মানে ছিলেন আর কি। তারপর নদিয়ার যে ইতিহাস রয়েছে সেটা রয়েছে, ভূগোল রয়েছে, নদিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী রয়েছে, অর্থাৎ এখান থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে তোমরা জানো, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কিত তথ্য রয়েছে, এখানে বেথুয়া ডাহরি বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে, এরপর যে মহকুমাগুলো রয়েছে আমাদের কৃষ্ণনগর সদর মহকুমা, এছাড়া যে ব্লকগুলো কালীগঞ্জ ব্লক, চাপড়া ব্লক, কৃষ্ণনগর ব্লক 1, কৃষ্ণনগর ব্লক 2, নবদ্বীপ, কৃষ্ণগঞ্জ ব্লক রয়েছে, তেহট্ট মহকুমা রয়েছে। তো এইভাবে কিন্তু প্রতিটা মহকুমা বা ব্লকের সম্পর্কিত তথ্যও তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে কল্যাণী মহকুমা, কল্যাণীর নাম তোমরা জানো, পুরাতাত্ত্বিক সংস্কৃতিগুলো সম্পর্কে, অর্থাৎ এখানে মায়াপুর রয়েছে, বল্লাল সেনের ডিপি রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কিত তথ্য রয়েছে। এরপরে বিভিন্ন যে বিশিষ্ট ব্যক্তিত্ব, তো তোমরা কিন্তু জানো কবি কৃত্তিবাস ওঝা, তিনি কিন্তু আমাদের নদিয়ার ফুলিয়াতে আর কি সেখানেই থাকতেন, তো সেই সম্পর্কিত তথ্য রয়েছে। তিনি রামায়ণের প্রাচীন অনুবাদক এবং কবি। এছাড়া শ্রী চৈতন্যদেবের সম্পর্কে তোমরা দেখতে পাবে তথ্য রয়েছে, তিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক। কৃষ্ণানন্দ আগমবাগীশ রয়েছে, রামচন্দ্র বিদ্যাবাগীশ রয়েছে, তারাশঙ্কর তর্করত্ন, মদনমোহন তর্কালঙ্কার, এরকম বিভিন্ন ব্যক্তিত্ব কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ছিলেন, তাদের সকলের সম্পর্কে কিন্তু কম বেশি তথ্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখতে পাবে যে এখান থেকে যে আর কি বলতে পারো জেলা ভিত্তিক আলোচনাগুলো শেষ হলো, এটা আমাদের মায়াপুরের মন্দির। তো এখান থেকে কিন্তু শুরু হচ্ছে আবার একটু অন্যরকম তথ্য, অর্থাৎ বলতে পারো যে স্ট্যাটিক যে পোর্শনটা, সেখানে তোমরা দেখতে পাবে যে বাংলা সাহিত্যের প্রথম, অর্থাৎ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কী ছিল, রচয়িতা কে ছিলেন, এই সম্পর্কিত যে তথ্যগুলো, বা বিখ্যাত বাঙালি কবি সাহিত্যিকদের যে অমর কীর্তিগুলো, ভারতরত্ন রায়গুণাকর, তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন, বিদ্যাসুন্দর, রসমঞ্জুরি, সত্যপীরের কথা লিখেছিলেন, প্যারিচেদ মিত্র লিখেছিলেন যে আলালের ঘরের দুলাল, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যে সমস্ত মানে খুব ফেমাস যে আর কি উল্লেখযোগ্য রচনা, কথামালা, বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, এগুলো সম্পর্কে তোমরা কিন্তু কম বেশি জানো, সেগুলো দেয়া আছে। মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা ছিলেন প্রত্যেকজন কিন্তু কবি সাহিত্যিকের সম্পর্কে একদম সুবিস্তৃত তথ্য পাবে। এখান থেকে কিন্তু আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো হয় একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই এই জায়গা থেকে, মানে যে এমন একটা বইয়ের নাম তুলে দেওয়া হলো যে এটি কে লিখেছিলেন, যেমন কালবেলা কার লেখা, সমরেশ মজুমদার, এই প্রশ্নটা এসেছিল কোনো একটা পরীক্ষাতে, আমার যেটুকু মনে হচ্ছে, মনে আছে যেটুকু আর কি। দেখো বিখ্যাত বাঙালি কবিদের অমর কীর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য রচনা, এগুলোও কিন্তু দেওয়া আছে। বাংলা শিশু সাহিত্য সাহিত্যিক, অর্থাৎ মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশুদের জন্য কী লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম শিশুদের জন্য কী লিখেছিলেন, বা বুদ্ধদেব গুহ কী লিখেছিলেন, সেগুলো কিন্তু সব এখানে তোমরা পেয়ে যাবে। যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কিন্তু চার মূর্তির অভিযান, টেনিদা, এগুলো কিন্তু আমরা জানি, তো সেগুলো সম্পর্কিত তথ্য কিন্তু অবশ্যই রয়েছে। দেখো সাহিত্যের কিছু চরিত্র এবং তাদের স্রষ্টা, অপু দুর্গা তৈরি করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিরিটি যে তৈরি করেছিলেন নিহার রঞ্জন গুপ্ত, বা বীরিঞ্চি বাবা চট্টোধর বক্সী চাটুর্যমাসের রাজশেখর বসুর সৃষ্টি। আচ্ছা, এরপর ব্রজদা, গৌরকিশোর ঘোষের লেখা, অর্জুন, সমরেশ মজুমদার, এগুলো সম্পর্কে কিন্তু তোমরা অনেকে সানডে সাসপেন্সে শুনেছো, এই গল্পগুলো নিয়ে হয়েছে, ব্যোমকেশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অজিত, সত্যবতী, তিনজনই কিন্তু ব্যোমকেশের আর কি যে গল্পগুলো হয় সেগুলো চরিত্র।
টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, হাদা ভোদা, বাটুল দ্য গ্রেট নন্টে ফোনটে, এগুলো সবই কিন্তু নারায়ণ দেবনাথের লেখা, এগুলো কিন্তু রয়েছে অবশ্যই। বাংলা বিখ্যাত বাংলা নাটক এবং রচয়িতা দেখতে পাবে সেগুলো রয়েছে, বিখ্যাত বাঙালিদের আত্মজীবনী রয়েছে, এরপর পত্রপত্রিকাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যেমন বেঙ্গল দ্য বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, অমৃতবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, বন্দে মাতরম, যুগান্তর, সেগুলো সবই কিন্তু রয়েছে। প্রকাশনা স্থান এবং প্রথম সম্পাদক কে ছিলেন সেগুলো সব কিন্তু পেয়ে যাচ্ছ। বাঙালি কবি সাহিত্যিকদের যে ছদ্মনাম সেগুলো দেওয়া রয়েছে, অখিল নিয়োগী, স্বপন বুড়ো, আশুতোষ মুখোপাধ্যায়, শ্রীবাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখতেন যে ছদ্মনামে সেগুলো দেওয়া রয়েছে, খগেন্দ্রনাথ মিত্র, অকিঞ্চন দাস ছদ্মনামে লিখতেন সেটাও তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটা কিন্তু আমাদের বাঙালি যে সমস্ত সাহিত্যিক বা রচনাকার ছিলেন তাদের কিন্তু এরকম তোমরা ছদ্মনাম পেয়ে যাবে। বাঙালি কবি সাহিত্যিকদের উপাধিগুলো রয়েছে, কী কী তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল এখান থেকেও তোমাদের দেখবে প্রশ্ন আসে। আচ্ছা, বিখ্যাত বাঙালি উপনাম বা আসল নাম সেগুলো দেওয়া রয়েছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলার আকবর হোসেন শাহ, ভারত কেশরী, রামমোহন রায়, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ফাদার অফ নেটিভ স্টেজ গিরিশচন্দ্র ঘোষ, এগুলো সব রয়েছে। আচ্ছা, এইটা যে এই যে জায়গাটা এটা কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুষ এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, সেগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি আর নামগুলো বলছি না, যেমন বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক, আচ্ছা যে বাঙালি বায়ুসেনা প্রধান সুব্রত মুখার্জি, অ্যাডমিরাল, মানে তোমরা জানোই না সম্পর্কে, খুব বায়ুপ্রধান তো অ্যাডমিরাল বলা হয় না তাকে। আচ্ছা, আমি নামটা এক্সাক্ট তাদেরকে কী নামে ডাকা হয় যারা নৌসেনাতে রয়েছে, বায়ুসেনাতে রয়েছে, আমার নামটা মনে পড়ছে না, যাই হোক সুব্রত মুখার্জি। এরপর প্রথম বাঙালি আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর, বা প্রথম বাঙালি পদ্মশ্রী ফুটবলার গোষ্ঠপাল, এগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে এখানে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলাদের মধ্যে আশাপূর্ণা দেবীর নাম তোমরা পেয়ে যাবে, প্রথম তিনি জ্ঞানপীঠ আর কি প্রাপক ছিলেন। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডিজি সুমনবালা সাউ, এরপর ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়িকা ঝুলন গোস্বামী, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু, এগুলো সব কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো এখান থেকে শুরু হচ্ছে প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার করে করে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রচুর প্রশ্ন এখানে দেখতে পাবে। দেখো, বক্সা পাহাড়ে সর্বোজ সিংহের নাম কী, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, চব্বিশ পরগনা কত সালে বিভক্ত হয়, অর্থাৎ এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে মোটামুটি এই কটা প্রশ্ন যদি ভালো করে পড়ে যাওয়া যায়, আমাদের রাজ্যস্তরের যে পরীক্ষাগুলো হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে শুধুমাত্র এই ওয়ান লাইনার ফর্মেটে যেগুলো আছে সেগুলোর থেকে। ঠিক আছে, তো অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য আমি বলবো যে মানে তাদের প্রকাশনীকে অনেক ধন্যবাদ যেভাবে প্রশ্ন উত্তরগুলোকেও দেওয়া রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিন্তু এমসিকিউ প্রশ্ন খুব মানে খুব বেশি পাওয়া যায় না, ইংরেজি বইগুলোতে তো নেই, বাংলা যে এমসিকিউ বই হয় তার পরিমাণও খুবই কম, সেগুলোতে কিছু থাকে চ্যাপ্টার ভিত্তিক। দেখো, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কবে আর কি গৃহীত হয়, সজনেখালী বাঘিরালয় কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায়, এবং দেখো পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্পগুলির কী নাম রয়েছে সেগুলো, এভাবে কিন্তু প্রচুর এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যাবে, সেটার পরিমাণ কিন্তু অনেক, মানে দু চারটে প্রশ্ন নয় অনেকগুলো রয়েছে। ঠিক আছে, নাম্বারিং করা নেই, করা থাকলে পরে দেখা বোঝা যেত, তাও মোটামুটি 500 কাছাকাছি কোশ্চেন আমি বলবো হতে পারে। আচ্ছা দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে প্রসঙ্গ ইন্টারভিউ বলে, অর্থাৎ ইন্টারভিউ সম্পর্কে আমাদের যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো, ইন্টারভিউ কী, আপনার মানে তোমার ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত ইন্টারভিউ দিতে গেলে সেগুলো। আচ্ছা, বহুর্মুখী ব্যক্তিত্ব, অন্তর্মুখী ব্যক্তিত্ব, মানে কেউ বলে না যে আমরা ইংরেজিতে ব্যবহার করি যে যে শব্দ দুটো আর কি, আমার এক্সাক্ট শব্দ দুটো মনে পড়ছে না, অন্তর্মুখী বা বহির্মুখী, মানে কথা বলতে ভালোবাসে, ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট যেটাকে বলা হয় আর কি, সেই ব্যাপারটা দেখো। তারপর টাইম ম্যানেজমেন্ট আমাদের কীরকম করতে হবে, আচ্ছা সেগুলো, সকাল সকাল বিছানা ছাড়ুন বা রাতের আগে আগে রাতে কাজের লিস্ট তৈরি করা, এই ধরনের যে বিষয়গুলো, কাজের ডেডলাইন সেট করা, এগুলো আমাদের জানা প্রয়োজন। বডি ল্যাঙ্গুয়েজটা আমাদের কেমন হবে, অর্থাৎ সেক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলাটা উচিত, পরিমিত পরিমাপে হাসুন, মানে খুব হাহাহি করা যাবে না ইন্টারভিউতে ঢুকে, শরীর সোজা রেখে কথা বলুন, অর্থাৎ একদম স্ট্রেট বসতে হবে, হাতের সঠিক অবস্থান অর্থাৎ চেয়ারের উপর তোমরা হাত দুটো কেমনভাবে রাখবে, বিভিন্ন হবি যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় সেগুলোকে তোমরা কেমনভাবে ডিল করবে, সেই রিলেটেড কোশ্চেনগুলো। ঠিক আছে, অনেকেই বলে ফেলে যে আমাদের বই পড়া আর কি হবি, মিউজিক শোনা হবি, তখনই কিন্তু সেগুলো থেকে প্রশ্ন আর কি হয়, তো সেই ধরনের সম্পর্কিত কিন্তু তথ্য দেওয়া আছে। দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তোমার, ঠিক আছে, সফট স্কিল কী তোমার, তোমার হার্ড স্কিল কী এই সম্পর্কিত, কমিউনিকেশন স্কিল তোমার কীরকম, আত্মবিশ্বাস কীরকম, কনফিডেন্স, পাবলিক স্পিকিং স্কিল কীরকম, অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি তোমার কেমন রয়েছে, এগুলো কিন্তু সব দেওয়া, যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল, এরপর যে এর মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো হয় সেগুলো সব দেওয়া রয়েছে, ভদ্রতা কেমন, শুদ্ধতা কেমন হওয়া উচিত, এরপরে তোমার ড্রেস কোড কেমন হবে, অর্থাৎ ইন্টারভিউতে তুমি কী পরে যাবে সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য, ইন্টারভিউয়ের মনস্তত্ত্ব, ইন্টারভিউয়ের প্রস্তুতি তুমি কীভাবে নেবে, এরপর দেখতে পাবে ইন্টারভিউয়ের আগের দিন তোমার কীরকম প্রিপারেশন থাকবে, তুমি কি মানে আগের দিন থেকে খুব টেনশন করে ঘাবড়ে থাকবে নাকি, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো সব কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ একটা ইন্টারভিউয়ের জন্য আমাদের যতটা গাইডেন্স প্রয়োজন একটা বই থেকে যতটা পাওয়া সম্ভব পুরোটা কিন্তু এখানে খুব ভালো করে বেঙ্গলি ভার্সনে দেওয়া রয়েছে, তোমরা মানে এটাকে অবশ্যই ইন্টারভিউয়ের একটা স্ট্র্যাটেজির জন্য কিন্তু ইউজ করতে পারো, তোমাদের ভালো মতো একটা গাইডেন্স হয়ে যাবে যে তোমাদের ইন্টারভিউতে কেমনভাবে যাওয়া উচিত। অনেকে মক ইন্টারভিউ দাও বিভিন্ন জায়গাতে, তো সেটা যদি অনেকের পক্ষে সম্ভব হয় না আর কি, মানে টাকা পয়সার জন্য অনেকে নিতে পারো না, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা
এই বইটা থেকে খুব ভালোভাবে হেল্প পেয়ে যাবে, ঠিক আছে? সেটা তোমরা যে কোনো পরীক্ষাতে কাজে লাগাতে পারো। এটা তোমরা যদি প্রাইমারি টেটের ইন্টারভিউ দিতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে, এবং কিন্তু তোমাদের WBCS এর আর কি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তোমাদের কাজে লাগবে, বা WBP-র ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লাগবে। অর্থাৎ এই বইটা যদি বলি, একটা পশ্চিমবঙ্গ সম্পর্কিত মানে মূলত বইটা কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের একটা ভালো বই বলতে পারো, কারণ পশ্চিমবঙ্গ সম্পর্কিত জেলাভিত্তিক যেরকম তথ্য দেওয়া রয়েছে অবশ্যই আমাদের যে কোনো রিটেন এক্সামে অবশ্যই কাজে লাগবে, তাছাড়া কিন্তু আমাদের মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে কিন্তু ভীষণভাবে এই বইটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে? তো এই বইটা সম্পর্কে যতটা তথ্য হয় আমি তোমাদেরকে পুরোটা বলে দিলাম। দেখতে পাচ্ছ বইটা কিন্তু খুব বেশি মোটা নয়, একটু পাতলার মধ্যে এবং চওড়া করা হয়েছে, এবং অবশ্যই ভালো একটা বই। এটা কিন্তু প্রয়োজনীয় একটা বই, অর্থাৎ মানে কিনে ফেলে রাখার মতো বই না, এই বইটা কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে। যাদের প্রয়োজন এই মুহূর্তে তারা অবশ্যই কিনতে পারো, আমি অবশ্যই রিকমেন্ড করছি। আর এই বইটা কিন্তু আমাকে কোনোরকমভাবে প্রকাশনী থেকে পাঠানো হয়নি, আমি নিজেই আর কি দোকান থেকে নিয়ে এসে ভিডিও করছি। তো সেক্ষেত্রে আমার যে অনেস্ট মানে যে ওপিনিয়ন সেটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর এই বইটা সম্পর্কে তোমাদের জন্য কোনো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। আর ভিডিওটাকে খুব বেশি বড় করছি না, যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটার যে জয়েনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আরও বাকি যা যা ইনফরমেশন প্রয়োজন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।